অ্যাসিক্সে বৃহস্পতিবারের প্র্যাকটিস সেশনে রানিংয়ে ব্যস্ত সময় কেটেছে ইয়াসির রাব্বির। আন্তর্জাতিক ক্রিকেটে সেরাটা দিতে সেরা ফিটনেসের বিকল্প নেই। ঘামের সাথে চর্বি ঝরাতে রাব্বি রাখছেন না চেষ্টার কমতি। রানিং পার্টনার হিসেবে পেয়েছেন রনি তালুকদারকে। রনি খুব একটা ক্লান্ত হননি, তবে হাঁপিয়ে উঠেছেন রাব্বি, বসে পড়েছেন, বিশ্রাম নিয়েছেন, বুঝতে চেষ্টা করেছেন ঘাটতিটা কোথায়। হাঁপিয়ে ওঠা রাব্বি ড্রিঙ্কসে নিজেকে করেছেন চাঙা। রানিং পার্টনার রনির সাথে শেয়ার করেছেন নিজের ড্রিঙ্কসও। তারপর আলাপে মেতেছেন দুই টিমমেট। রাব্বির কাঁধে ভরসার হাত রেখেছেন রনি। দীর্ঘ 8 বছর পর জাতীয় দলে ফেরা রনি ইতোমধ্যেই থিতু হয়েছেন টি-20 ফরম্যাটে। রাব্বির জন্য বড় অনুপ্রেরণা হতে পারেন তিনি। রনি রাব্বিরা দাঁড়িয়ে দেখেছেন নাজমুল শান্তর ব্যাটিং। টল সমালোচনা একসময় ঘিরে রেখেছিল শান্তকে। সেই শান্ত এখন দেশের ক্রিকেটপ্রেমীদের ভালোবাসার পাত্র। সাম্প্রতিক সময়ে রাব্বিকে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ব্যাপক সমালোচনা। বিলেতের মাটিতে প্রবাসী সমর্থকদের কটাক্ষের শিকারও হতে হয়েছে। রাব্বি অবশ্য সেসবে কান দিচ্ছেন না, নিজের কাজটাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফিল্ডিং কোচ ম্যাকডারমটকে যেন ইশারায় বোঝাচ্ছিলেন বেশি বেশি দৌড়াতে হবে, ফিটনেসে আরও উন্নতি আনতে হবে। এদিন রানিংয়ের পাশাপাশি ফিল্ডিং আর ব্যাটিং অনুশীলন সেরেছেন রাব্বি। লম্বা সময় ধরে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে। ছুটে গেছেন হেড কোচ চন্ডিকা হাতুরা সিংহের কাছেও। সদ্য দলের সাথে যুক্ত হওয়া সহকারী কোচ নিক পোথাসের সাথেও নিজের পারফরমেন্স নিয়ে কথা বলেছেন। আলাপ সেরেছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথের সাথেও। রাব্বির এমন ছবিগুলোই তো বলে দেয় নিজের পারফরমেন্সে উন্নতি আনতে কতটা মরিয়া তিনি। একটা সময় জাতীয় দলের স্কোয়াডে থেকেও সেরা একাদশে সুযোগ পেতেন না, আবার যখন সুযোগ পেয়েছেন কখনও পারফর্ম করেছেন, কখনও বা হয়েছেন ব্যর্থ। দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার রাব্বি, তবে জাতীয় দলের একাদশে এখনও নিজেকে পাকা করতে পারেননি। 3 ফরম্যাটে গায়ে জড়িয়েছেন টাইগার জার্সি। টি-20 খেলেছেন 10টি, 10 ইনিংসে 13 গড়ে রান করেছেন 94, সর্বোচ্চ 42, আর ওয়ানডেতে 7 ইনিংস ব্যাটিং করে 150তে করেছেন 102 রান। টেস্ট ক্যারিয়ারে 11 ইনিংসে 20 গড়ে করেন 205 রান। রাব্বির পারফরমেন্সকে খুব ভালো কিংবা খুব খারাপ কোনোটাই বলার উপায় নেই, তবে এখনও পর্যন্ত বেশিরভাগ ম্যাচেই দলের প্রয়োজন মেটাতে পারেননি ঠিক মতো। টিম ম্যানেজমেন্টের দেওয়া ফিনিশারের রোলটা এখনও অবধি আয়ত্তে আসেনি। হেড কোচ চন্ডিকা হাতুরা সিংহের দল থেকে আপাতত নাম কাটা গেছে সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদের। সেই জায়গায় নিজেকে থিতু করার বড় চ্যালেঞ্জ রাব্বির কাঁধে। বিশ্বকাপের দলের জায়গা পেতে গেলে সেই চ্যালেঞ্জ উত্তরানোর বিকল্প যে নেই। পরিশ্রমী রাব্বি নিশ্চয়ই জয়ী হবেন এমন প্রত্যাশাই করবে টাইগার ভক্তরা। আদনান আহমেদ, BD ক্রিক টাইম।